প্রকৃতির কোলে নিরিবিলিতে দু একদিন কাটাতে চলে আসুন নতুন অববিট ডেস্টিনেশনের পাঁপড় খেতে। তীব্র গরমের হাত থেকে বাঁচতে প্রকৃতির কোলে নিরিবিলিতে দু একদিন কাটাতে চাইলে কিংবা ডুয়ার্সের কোনো অববিট ডেস্টিনেশনের খোঁজ করলে আপনার পরবর্তী ট্যুর ডেস্টিনেশন হতে পারে জলপাইগুড়ি জেলার মালবাজার থেকে কিছুটা দূরে পাঁপড় খেতে। রোজকার একঘেয়েমি শহরের কোলাহল থেকে দূরে থাকতে নিঃসন্দেহে ঘুরে আসতেই পারেন পাহাড়ি এই গ্রামে। এখানকার মনোরম পরিবেশ মুগ্ধ করবে আপনাকে। এই পাঁপড় খেতে জায়গাটি স্থানীয়দের কাছে ফাপার খেতে নামেও পরিচিত। উত্তরে ডুয়ার্সের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার সঙ্গে সংলগ্ন পাঁপড় খেতে একটি দারুণ অববিট স্পট হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। স্পটটি আসলে একটি বড় পাথরের পাশাপাশি একটি সেতু। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে চেল নদী, রয়েছে একটি দর্শনীয় জলপ্রপাত, ঘন জঙ্গল, একটি স্নিগ্ধ চেল নদী। আশপাশ জুড়ে অজানা পাখির ডাক এবং দূরের গ্রামগুলির দৃশ্যাবলী মন ভালো করবেই। আরও কয়েকটি বিশেষ আকর্ষণীয় জায়গা রয়েছে এই পাঁপড় খেতিতে, যার টানেই বারবার এই স্থানে ছুটে আসেন বহু পর্যটক। পরিত্যক্ত বোতল দিয়ে সৃজনশীল উপায়ে সাজিয়ে তোলা হয়েছে পাহাড়ের একটি অংশ। এতে একদিকে যেমন পাহাড় থাকছে জঞ্জালমুক্ত, অন্যদিকে বেশ নতুনত্ব ভিউ স্পট হিসেবে পর্যটকদের মুখে মুখে ছড়িয়ে পড়ে জনপ্রিয়তা পাচ্ছে এই পাঁপড় খেতির এই ভিউ। এই গরমে প্রকৃতির মাঝে ঝর্ণার জলে শরীর ভিজিয়ে মেঘের স্পর্শে ভেসে যাওয়ার অনুভূতি পেতে আসতেই হবে এই অববিট গন্তব্যে। রাত যাপন করার জন্য এখানে রয়েছে পকেটসাধ্য খরচে রিসোর্টে থাকা খাওয়ার সুবন্দোবস্ত। তাহলেই এখন থেকেই পরবর্তী ট্যুর ডেস্টিনেশন হিসেবে উত্তরের পাঁপড় খেতে আসার প্ল্যান সেরে ফেলুন চটজলদি। কথা বলে দরকার।